টিভিতে যেরকম ও খুব ফানি ক্যারেক্টার করে বা বাটপাড়ি ক্যারেক্টার করে, ও পার্সোনালি অনেক অনেস্ট আপনার প্রিয় অভিনেতা পাশে যিনি বসেছেন তার নাম বাদ দিয়ে বলতে হবে? সবার নাম বলবো, মানে কি এটা কি বাইরের নাকি বাংলাদেশের? আমার তো সব কোরিয়ান অ্যাক্টর পছন্দ, যাদের নাম বলে কেউ বুঝবে না, আর বাংলাদেশিদের মধ্যেই বলি সবাই চিনবে। আমার মোশাররফ করিম ভাইয়ের অ্যাক্টিং খুব ভালো লাগে, ওকে বাদে ওকে আমি লিস্টে রাখতেছি না। তো মোশাররফ করিম ভাইয়ের অ্যাক্টিং ভালো লাগে, নিশো ভাইয়ের অ্যাক্টিংও বেশ ভালো লাগে, আরও আছে জাহিদ হাসান ভাইয়ার ভালো লাগে। আচ্ছা, টিভির পর্দার নীল আলমগীর ব্যক্তি নীল আলমগীর কতটুকু ডিফারেন্স আসলে? 100% ডিফারেন্স। টিভিতে যেরকম ও খুব ফানি ক্যারেক্টার করে বা বাটপাড়ি ক্যারেক্টার করে, ও পার্সোনালি অনেক অনেস্ট অনেস্ট পার্সোনালি অনেক অনেস্ট বলছি বাটপাড়ি ক্যারেক্টার ফানি ক্যারেক্টার, আই মিন তো ফানি ক্যারেক্টারগুলো হচ্ছে, ও হচ্ছে পার্সোনাল লাইফে এমনি ফানি, বাট অত বেশি ফানি না, একটু রাগি বাট অনেক বেশি কেয়ারিং, কেয়ার কম করে তা না। বিষয়টা হচ্ছে যে আপনাকে তো সময় দিতে পারে না, শুটিংয়ে ব্যস্ত থাকে ম্যাক্সিমাম টাইমে আসলে, তো আপনি জেলাস ফিল করেন? ও আমাকে অনেক সময় দেয়, সবচেয়ে বেশি টাইম তো আমাকে দেয় 3 মাস পর পর, 1 মাসের জন্য আমরা দেশের বাইরে চলে যাই, তখন আশেপাশে কেউ থাকে না, জেলাস ফিল কেন করবো? ওই ব্যালেন্স করে নিচ্ছে এক্স্যাক্টলি। একটু আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ ক্রিকেট টিম হচ্ছে ভারতে পৌঁছেছে, কয়েকদিন পরে ওয়ার্ল্ড কাপ, তো ওয়ার্ল্ড কাপ নিয়ে বাংলাদেশ টিমের জন্য কী বলার আছে? ওয়ার্ল্ড কাপ নিয়ে প্রচণ্ড আশাবাদী, আবার একটু মন খারাপ কারণ তামিম ইকবাল খেলছে না এই জন্য, বাট তারপরও আশাবাদী। তামিমের না খেলাটা আপনি কোন চোখে দেখছেন? আমার কাছে মনে হয়েছে যে তামিম খেললে আরও বেশি স্ট্রং থাকতো টিমটা, যাই হোক এখন কোনো এক কারণে হয়তো খেলছে না, বাট তারপরও বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে সবসময়। আপনার ভক্তদের জন্য কী বলার আছে? আমার নাটক যারা দেখেন, যারা পছন্দ করেন, দোয়া করবেন যাতে আর ভালো ভালো কাজ করতে পারি। একটা কোশ্চেন একটু আমি জানতে চাই ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে যে আমরা আপনাকে মানে একটা ধরনের ক্যারেক্টার মানে পোর্ট্রে করতে বেশি দেখছি, একটা ধরনের ক্যারেক্টার বেশি প্লে করছেন, তো এর থেকে ডিফারেন্ট কিছু করার অফার আপনার কাছে আসে কি না, না আপনি করছেন না আসলে? আসলে প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করে, বাট দর্শক কোনটা পছন্দ করে এটা একটা প্রবলেম। এখন দর্শক হচ্ছে বলতে পারবে যে তাদের এটা ভাল লাগে, আর যেটা পছন্দ করে সেটাই সামনে বেশি আসে, তো তখন মনে হয় যে ওই ক্যারেক্টার বোধহয় সে অ্যাক্টিং করছে, অন্য কোনো ক্যারেক্টার করে না। ওই যে এটা হচ্ছে দর্শকদের হাতে, অ্যাক্টর অ্যাক্ট্রেসরা হচ্ছে সব ধরনের ক্যারেক্টার করে, দর্শক হচ্ছে সেটা ফোকাস করে যে হ্যাঁ ওনার এটা ভাল লাগে, হয়তো আমার ওই ক্যারেক্টারগুলো ওদের ভালো লাগে বেশি, এই জন্য সামনে আসে। সিনেমা করার কোনো প্ল্যান আছে এই মুহূর্তে? না, কেন সিনেমার কোনো অফারই পাই না, প্ল্যান থাকবে কোথা থেকে? সিনেমার অফার আসে না আপনার কাছে? যদি আপনার কাছে সিনেমার অফার আসে আপনি কোন ধরনের সিনেমাকে পিক করবেন, অফটেক না কমার্শিয়াল? আমি আসলে এখন সিনেমা করতে চাই না, কারণ আমি দেখলাম যে নাটকের দর্শক অনেক বেশি এবং দর্শকরা আমার নাটকগুলোই সব থেকে বেশি পছন্দ করে, এই জন্য আসলে এখন সিনেমা করতে চাই না।